ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিত্রা স্টেক্স। আমি সুচিত্রা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বেশি বেশি করে গাছ লাগাচ্ছেন। একটা একটা করে গাছ লাগাতে লাগাতে ছাদ বাগান বড় হতে থাকে। মোটামুটি সবার পরিচর্যা একই ধরনের হলেও মাঝে মধ্যে দু একটা গাছে একটু যত্নের অভাব ঘটে থাকে। যেমন এই অ্যালামুন্ডা গাছটি, গ্রীষ্মের শুরুতে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এই গাছটির মাটি চেঞ্জ করে প্রুনিং করতে হতো, যেটা আমার সময়ের অভাবে করা হয়নি। ফলস্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন গাছের শেপ নষ্ট হয়ে গেছে, পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে। এই রকমটা হবার কারণ গাছ ঠিকঠাক পুষ্টি পাচ্ছে না। টবে মাটির তুলনায় রুট বেশি হয়ে গেলে যতই খাবার দেওয়া হোক না কেন, সেই খাবার গাছ পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে না, সেক্ষেত্রে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, পাতা ছোট হয়ে যায়, ফুল কম আসে। এই সকল সমস্যা সমাধানের জন্য অবশ্যই গাছটিকে এই মুহূর্তে রিপট বা মাটি চেঞ্জ করা প্রয়োজন। দেখতেই পাচ্ছেন টবের মাটি খুব কম দেখতে পাওয়া যাচ্ছে, শেকড়ের পরিমাণটাই বেশি। এই মুহূর্তে গাছটিকে রিপট করতে হবে। আমি আজ গাছটি রিপট করব না, কিন্তু কিছু রুট কাটাই ছাটাই করে নতুন মাটি দিয়ে এই টবেই বসাবো। নতুন সারযুক্ত মাটি পেলেই গাছটি প্রাণবন্ত হয়ে উঠবে, প্রতিটা ব্রাঞ্চেই কুড়ি আসবে, প্রচুর ফুল ফুটবে। রুটবল খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে সহজেই টপ থেকে যে কোনো গাছকে বের করে আনা যায়। মাটি শুকনো থাকলে একটু টান দিলেই খুব সুন্দরভাবে গাছটি টপ থেকে উঠে আসে। দেখতেই পাচ্ছেন কিভাবে রুট বাউন্ড হয়েছে। প্রথমে আমি আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি সাইডের বেশ কিছুটা রুট কেটে নেব। এক্ষেত্রে ছোট ছোট সূক্ষ্ম রুটগুলি কেবলমাত্র কাটব, মেন রুটে হাত লাগাবো না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। ছোট ছোট যে রুটগুলি কাটছি এতে গাছের কোনো প্রবলেম হবে না, গাছ খুব তাড়াতাড়ি নতুন রুট তৈরি করে ফেলবে। খুব ভালোভাবে সাইডের এবং টবের নিচের দিকে রুট কেটে নিয়েছি, এর সঙ্গে বেশ কিছুটা পুরনো মাটিও ছাড়িয়ে নিয়েছি। টবে খোলামকুচি দিয়ে বালির একটি স্তর দিয়ে নিয়েছি। আমি এখানে সব রকম পুষ্টিগুণ সম্পন্ন আদর্শ মাটি ব্যবহার করব। এক মাস আগে কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংচাচা, নিমখোল মিশিয়ে মাটি প্রস্তুত করে রেখেছিলাম, সেটাই নিলাম। এবার গাছটিকে টবের মাঝ বরাবর আস্তে করে রেখে ভালোভাবে মাটি দিয়ে দেব। মাটিটাকে অবশ্যই চেপে চেপে দিতে হবে, যাতে করে মাটির ভেতর কোনো ফাঁপা অংশ না থাকে। মাটি চেপে চেপে দেওয়ার পর টব ভর্তি করে জল দেব। যদি ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে এক্সেস জলটা টবের নিচ থেকে বেরিয়ে যাবে। পনেরো দিন পর রেজাল্ট দেখুন, কি সুন্দর বেশ কয়েকটা ফুল ফুটেছে, সব ব্রাঞ্চেই কুড়ি এসেছে। আপনারা যারা ইতিমধ্যে রিপোর্ট করতে পারেননি তারা এখন অবশ্যই রিপোর্ট করে নেবেন। এই সময় রিপোর্ট করলে সব গাছই ভালোভাবে লেগে যাবে। কাটিং পটিংয়ের জন্য
এই সময়টাই বেস্ট। আপনাদের যাদের যা গাছ লাগাবার ইচ্ছা রয়েছে এই সময় লাগিয়ে ফেলুন, সে ফুল হোক বা ফল। এই সময় যে কোনো গাছ লাগালে খুব সুন্দরভাবে হয়ে যাবে। সবাই মনের আনন্দে গাছ লাগান, বাগান করুন। হ্যাপি গার্ডেনিং।